नमस्कार বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাচ্ছি পোস্ত সর্ষে বাটা দিয়ে ইলিশ ভাপা। তার জন্য লাগছে ইলিশ মাছ, যেটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর পোস্ত বাটা, কালো সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি পোস্তর থেকে কম নিয়েছি পরিমাণে, আর কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল, টমেটো কুচি, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা রেখেছি, কটা কাঁচা পাকা লঙ্কা রেখেছি। এবার আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে নেব। প্রথমে পোস্ত বাটা নিচ্ছি, এরপর নিচ্ছি সর্ষে বাটা। এখানে পোস্ত বাটাটার পরিমাণ আমি বেশি দিয়েছি আর সর্ষে বাটা কম দিয়েছি। আর দিচ্ছি এবার টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, আর এর মধ্যে এবার দিচ্ছি সর্ষের তেল, হলুদ, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার সমগ্র মশলাটা আমি ভালো করে মেখে নেব। এইভাবে মশলাটাকে মেখে নিয়ে তারপর আমি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে এইভাবে মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ইলিশ মাছ মাখা হয়ে গেছে, এর উপর দিয়ে আমি আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এবার তার উপর দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি মাছটাকে এইভাবে রেখে ভাপে বসাবো। এবার এবার আমি ইলিশ মাছটা ভাপে বসাবো। কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, অল্প করে জল দিয়ে দিয়েছি। এবার টিফিন কাঁড়িটা আমি বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে অল্প আছে, আস্তে আস্তে রান্নাটা হবে। যদি জল কমে যায় তাহলে আবার জল দিয়ে দিতে হবে এর মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। পোস্ত সর্ষে বাটা দিয়ে ইলিশ ভাপা তৈরি হয়ে গেছে। আমি এই রান্নাটিতে একটুও জল দিইনি, জল ছাড়াই পুরো রান্নাটা হয়েছে। এইভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।